লা লিগা ও কোপা দেল রের দুটি শিরোপা জয় করে আসা পাঁচবারের ব্যালন্ডি অর খেতাব পাওয়া সুপারস্টার লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সাফল্য পেতে মরিয়া। আসন্ন রাশিয়া বিশ্বকাপের শিরোপার জন্য তিনি এতটাই মরিয়া যে এর বিনিময়ে প্রিয় ক্লাব বার্সেলোনার ট্রফি হাতছাড়া করতেও তিনি রাজি। নো ক্ল্যাম্পে এবার লা লিগা ও কোপা দেল রে সহ সর্বোট 32 শিরোপা জিতেছেন মেসি। অথচ আর্জেন্টিনাকে এখনও পর্যন্ত বড় কোনো শিরোপা এনে দিতে পারেনি 30 বছর বয়সী এই ফুটবল কিং স্টার। 4 বছর আগে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা লাভে ব্যর্থ হয়েছেন তিনি। এর আগে 2015 ও 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে পরপর পরাজিত হওয়ায় শিরোপা জয় করতে পারেনি আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে মেসি বলেন, জাতীয় দলের হয়ে শিরোপা অর্জনের লক্ষ্যে আমি আমার ক্লাবের হয়ে অর্জিত ট্রফি ও বিসর্জন দিতে প্রস্তুত। আর্জেন্টিনার হয়ে একটি শিরোপা জয় করতে পার্ট হবে বিশেষ কিছু। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।